나 나이프 필요했어. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেজবে সাদিয়া থেকে সাদিয়া লাইভে চলে আসছি। তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু জয়েন করবেন, আমাকে জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকে চলে এসেছি আমাদের অনেকগুলো সিগনেচার ডিপ শাইন ট্রিটমেন্ট, এবং আপনারা আমার উপর এত রাগ করে আছেন, এত রাগ করে আসলে কেন আছেন এই ব্যাপারে কথা বলার জন্য। আসলে দেখেন, আমরা যখন অনেকেরই একটাই কমপ্লেইন যে আপু আপনি অনেক শর্ট টাইমের জন্য অফার দিয়েছেন, অনেক শর্ট টাইমের জন্য এই একটাই কমপ্লেইন পাচ্ছি। অ্যান্ড ফোন করে করে আপু আমাদের তো বুকিং করার মতন আপনারা সময় দেননি। এখন কথা হলো, অফারটা তো অফার মানেই তো এটা না যে সামথিং যেটা হবে খুব শর্ট টাইমের মধ্যে আপনারা তাড়াহুড়ো করে বুক করবেন। লাইক অফার জিনিসগুলো তো আসলে এইরকমই হয়। এখন এইটা নিয়ে যদি আপনারা আমার উপর এত রাগ, সবাই এত 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 এই ব্যাপার নিয়ে কথা বলছে, তো চিন্তা করলাম ঠিক আছে সবার রাগ আমি একদিন, যদি আমার একদিন সময় বাড়ানোতে যদি সবার রাগ ভাঙে তাহলে সেটা আমি বাড়াবো। এখন যারা যারা লাইভ দেখছেন তাড়াতাড়ি করে জয়েন করে নেন, আমাকে একটু জানিয়ে দেন লাইভ ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিকজ আমার আমার নিজের কাছে কেন যেন বারবার মনে হচ্ছে লাইভটা আটকে আটকে যাচ্ছে। তো প্লিজ আপনারা যারা জয়েন করেছেন আপনারা একটু বলবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে আমাদের অনেকগুলো আমরা হেয়ার করছি, যেগুলো আমরা একটু দেখাবো, যেহেতু লাস্ট ওয়ান মান্থ আমি কোনো হেয়ার বিফোর আফটার বা কোনো কিছুই দেখাতে পারিনি। কেন যেন আমার লাইফটা একদমই ঠিকঠাক মনে হচ্ছে না, আমি একটু চেক করি। আপনারাও কেউ কমেন্ট করছেন আমি কি আবারও কেটে আসবো, এখন তো আমি ঢুকতেই পারছি না আমার পেজে, আবার কি প্রবলেম শুরু হয়ে গেল। একটু কমেন্ট করেন না সবাই, উমা এই অবস্থা কেন লাইভের। লাইভের এত বাজে অবস্থা কেন, এখানে দেখাচ্ছে পুরো একদম কেটে কেটে যাচ্ছে লাইভ। আচ্ছা আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করি না, বাট লাইভই তো ক্লিয়ার না, শেয়ার করে আসলে কি হবে। আপনাদের জন্য এত বড় গুড নিউজ নিয়ে আসছি, এখন আপনাদেরকে হেল্প করতে হবে। প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন। এখন তো আমার মন খারাপ হয়ে যাচ্ছে, লাইভ ঠিকঠাক নাই। আসলে লাইভ ঠিকঠাক না থাকলে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে কেমন যেন ফাটা ফাটা হচ্ছে লাইভটা, নেটওয়ার্কের ইস্যু। প্লিজ আপনারা একটু কমেন্ট করেন, আজকে আপনাদের একটু হেল্প দরকার, বিকজ লাইভে যেহেতু প্রবলেম হচ্ছে। একটু কি আমি জায়গাটা চেঞ্জ করবো নাকি, আমি আসলে কিছুই বুঝতেছিলাম। এতক্ষণে যে চারটায় কমেন্ট পেয়েছি, তাহমিনা আপু লিখেছে হাই, হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করছেন প্লিজ একটু কমেন্ট করবেন, কারণ একদমই মানে আজকে আমি জানি না টাইমিংয়ের জন্য নাকি। সো চলেন, একটা হেয়ার হচ্ছে ড্রাই যেটা কালার করা, ওই চুলটা আমরা একটু দেখবো। এই হেয়ারটা মাত্রই আমরা করেছি, যেটা আমরা এখন ড্রাই করছি। তো এই হলো হেয়ার। আচ্ছা আমার ক্যামেরায় কোনো প্রবলেম মনে হচ্ছে কি আপুর হেয়ারটা অনেক দূরে, বাট আসলে না, অনেক কাছে দেখেন, একদম উইদাউট এনি রিং লাইট। আমার রিং লাইট ওখানেই রেখে আসছি, ওখান থেকে আমি দেখাচ্ছি যে কালারের পোর্শন একদম ক্লোজ করে দেখাই। বাট একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, এই চুলের সাথে এই চুলের মিল কখনোই হবে না, বিকজ এটা কেমিক্যাল প্রসেসড হেয়ার, যেহেতু কালার করা দেখেন এখনো ভেজা ড্রাই হচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে ভার্জিন হেয়ার, তো খুবই স্বাভাবিক। আপুর কি আগের স্ট্রেটনিং ছিল, আগের স্ট্রেটনিংও ছিল আপুর হেয়ারে, ঠিক আছে।
সো এই হলো হেয়ার, যেটা আমাদের আমরা মাত্রই শেষ করেছি। সো এই জায়গায় যে স্মুথনেসটা আসবে, যে শাইনটা আসবে, কখনোই কালার পোষণে ওইটা আসবে না। কালার পোষণ অলওয়েজ এই জায়গা থেকে একটু বেশি ন্যাচুরাল থাকবে, মানে এই জায়গাটা যত বেশি স্ট্রেইট থাকবে তার থেকে কম হচ্ছে কালার পোষণ থাকবে। এটা খুবই নর্মাল, এটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ এটা একদম ভার্জিন হেয়ার। ভাই খুব সমস্যা হচ্ছে আমার, একবার দূরে যাচ্ছে, একবার এই যে দেখেন নিজে নিজে, কিন্তু এটা আমার, আমি শিওর নেটওয়ার্কের ইস্যুস। অ্যান্ড এই যে দেখেন কি অবস্থা। সো আচ্ছা তুমি ড্রাই করো, আমি দেখি। আমি আমার মনে হয় কি আমি কেটে না হয় আরেকবার আসি লাইভে। আমি এখানেও একটা হেয়ার হচ্ছে, আমি জানি না। আচ্ছা একদমই শান্তি করে আমি দেখাতে পারছি না, আমার মনে হচ্ছে যেটা যে আমার লাইফটা কেটে আরেকবার লাইভে আসা উচিত নাকি, বুঝতেছে না। একবার সব কিছু অনেক দূরে মনে হচ্ছে, একবার সব কিছু অনেক কাছে মনে হচ্ছে। ক্লিয়ার তো লাইভ, কিন্তু এরকম আমি যে লাইভ করছি আমার কাছে অটোমেটিক মনে হচ্ছে জিনিসটা দূরে যাচ্ছে, কাছে আসতেছে, কেমনই যিনি মানে ভিউয়ার্স আপ ডাউন করতেছে, খুবই বাজে অবস্থা। তো আমি একটু শর্ট করেই লাইভটা করি, যারা যারা 20% ডিসকাউন্টে বুক করতে পারেননি। অ্যান্ড আমি আসলে আর সময়ও দিতে পারিনি, আমি খুবই দুঃখিত, বিকজ অলরেডি আমাদের অনেক স্লটস বুক হয়ে গিয়েছিল। তো আজকে আপনারা অলরেডি যারা লাইভ দেখছেন, সো শুধুমাত্র আজকের জন্য আমি টাইম দিব, যেহেতু অনেক আপুরা কমপ্লেইন করছিলেন বুকিং করার জন্য, আমি সময় দিব যেন আপনারা স্লটটা নিতে পারেন, বুক করতে পারেন। বাট এরপরে, এবং এরপরে আমি আর টাইম দিতে পারবো না। মৌনির কালারে, হেয়ার কালার যেটা মৌনিরের, সেটাতে আমি আসলে খুবই দুঃখিত, আমি চাইলেও আসলে আপনাদেরকে কোনো ডিসকাউন্ট অফার করতে পারছি না, ঠিক আছে। কারণ মৌনির কালার অনেক এক্সপেন্সিভ, আমি অলরেডি অনেক রিজনেবল প্রাইসে সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করছি, তো এর থেকে যদি আপনারা কম বলেন আসলে ওইটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে, বিকজ ওদের প্রোডাক্টের প্রাইস অনেক হাই। সো আমি চাইলে ওইটাতে খুব বেশি কম্প্রোমাইজ বা খুব বেশি স্যাক্রিফাইস করতে পারছি না, ঠিক আছে। অ্যান্ড আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আপনারা অনেকেই কিভিয়ার ব্যাপারে আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন। আমাদের কিভিয়াটা কিন্তু আমাদের বনানি যে ব্রাঞ্চটা, এই যে দেখেন মনে হচ্ছে কি নেটওয়ার্ক আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে। আমাদের কিভিয়া যে বনানি, এটা কিন্তু আমাদের বনানি ব্রাঞ্চে আমাদের কিভিয়ার একটা শোরুম অ্যাভেইলেবল আছে। সো আপনারা যারা বনানিতে আসতে চাইবেন বা বনানিতে এসে আমাদের কিভিয়ার শোরুমে আসতে চান, কিভিয়ার শুজ কালেকশন আপনারা অনেক পছন্দ করেন, তারা কিন্তু একদম বনানিতে এসে আপনারা এই জায়গা থেকে দেখে পারছেন, মানে আমাদের যে 12th floor আমাদের যে ব্রশবে সাদিয়ার যে ব্রাঞ্চটা বনানিতে, ওখানেই হচ্ছে। আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে, যেমন যেমন এই লিফট থেকে এই যে নামার সাথে সাথে, এই হলো ব্রশবাই সাদিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বনানি ব্রাঞ্চ, আমি দেখাচ্ছি। এই হলো ব্রশবাই সাদিয়ার এন্ট্রেন্স, এই যে এটা হলো ব্রশবাই সাদিয়ার এন্ট্রেন্স, দেখেন এখনো রঙের কাজ চলছে আমাদের। আর এইটা হলো আমাদের এই যে কিভিয়ার, হ্যাঁ আমি একটু দেখাও, নিজে তো কাজ করছি। এটা হলো আমাদের কিভিয়া, আমি একটু দেখিয়ে দিলাম, হ্যাঁ। সো আপনারা যারা 20% ডিসকাউন্টে বুকিং করতে পারেননি, যারা আসলে ব্যাপারটা নিয়ে একটু আপসেট বা বুক করতে চাচ্ছেন, আসলে এই রুম থেকে আজকে আমি প্রথমবার লাইভ করছি, এখনও পুরোপুরি সেট আপ কিভিয়ার আমরা এখানে করিনি, মানে ডিসপ্লে ফেয়ার হয়েছিল বলে ডিসপ্লেতে যেগুলো ছিল আমরা আবার নামিয়েছি। সো আমরা আবার ভেরি সুন হচ্ছে এটা ডিসপ্লে করে দিব। তো এখানে বনানিতে, বনানি শোরুমে যারা আসবেন তারা কিভিয়াতে এসে সরাসরি চাইলে শুজ পারচেজ করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর যেটা আমি বলছিলাম 20% ডিসকাউন্টের কথা, আমি এটা নিয়ে আবারও লাইভ হবো, যেহেতু এখন অনেক বেশি নেটওয়ার্ক ইস্যুজ হলো, আমি ঠিকঠাক মতন লাইভটা করতে পারলাম না। সো আমি এটা নিয়ে আবারও লাইভে আসবো, যেন আপনাদের সাথে আমি আবারও ডিসকাউন্ট ডিটেলটা শেয়ার করতে পারি, ওকে, আমি যেন আবারও ডিসকাউন্ট ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করতে পারি।
যে 20% ডিসকাউন্টটা আমরা, যেহেতু আপনাদের অনেক কমপ্লেন যে আপু এত শর্ট টাইম আপনি অফার দিয়েছেন, আমরা বুক করতে পারিনি, আমরা সবাই অফারটা নিতে পারিনি, সো আপনারা যেন সবাই অফারটা নিতে পারেন, 20% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারেন, এই জন্য আমরা আজকের পুরোটা দিন আপনাদেরকে সময় দিচ্ছি যে আজকে পুরো দিন আপনারা বিকাশ করতে পারবেন, বিকাশ করে 20% ডিসকাউন্টে বুক করতে পারবেন এবং সার্ভিস আপনারা নিতে পারবেন এই মাসের 30 তারিখের মধ্যে আপনারা আপনাদের সুবিধা মতন ডেটে। তো পুরো মাস জুড়ে কিন্তু আপনাদের কাছে সময় আছে, ওকে? সো এই অপরচুনিটিস কেউ মিস করবেন না, অফার্স কেউ মিস করবেন না। এরপরে কিন্তু আমার উপর রাগ করেও আর লাভ হবে না, আমি কিন্তু আর সময় দিতে পারবো না। সো এই অপরচুনিটি আপনারা একদম লুফে নেন, আমরা একদম ঠিক মতো দেখতে পারছি, বাট আমার এখানে খুব আমার মনে হচ্ছে বিকজ যে এভাবে করে নর্মালি তো ভিউয়ার্স আপ ডাউন করে না কখনোই লাইভে, কারণ আমি তো যখনই মানে নেটওয়ার্ক ইস্যুস থাকে তখনই আমি দেখি যে এরকম ভিউয়ার্স বারবার করে আপ ডাউন করছে। তো এই জন্যই হচ্ছে আমি বারবার বলছি যে নেটওয়ার্কে কোনো ইস্যুস, এবং অটোমেটিক আমার আমি যে লাইভ করছি না এখন মনে হচ্ছে আমার কাছে ক্যামেরা, এখন মানে আমাকে মনে হচ্ছে আমি আবার দূরে চলে গেছি। সো এইরকম একটা খুব বাজে একটা ইয়ে হচ্ছে। সো আপনারা যারা দেখছেন, যারা বুকিং করতে চাচ্ছেন, তাড়াতাড়ি করে আপনারা কিন্তু বিকাশ করে আপনাদের স্লটসগুলো বুক করে নেন, অ্যান্ড 20% ডিসকাউন্ট কিন্তু বারবার থাকবে না। আজকে আমি আপনাদের জন্য আবারও দিয়েছি সময়, আজকের দিনটা বিকাশ করতে হবে এবং সার্ভিস নিতে পারবেন এই মাসের 30 তারিখের মধ্যে আপনারা আপনাদের সুবিধা মতন ডেটে। এবং আমাদের কিন্তু আরেকটা মজার অফার আছে, যেটা ম্যানিকিওর প্যাডিকিওরে মাত্র কিন্তু 1200 টাকায় আপনারা মেনি পেডি দুটো সার্ভিস নিতে পারবেন এবং 800 টাকায় আপনারা হট অয়েল মাসাজ করে একদম হেয়ার ওয়াশ করতে পারবেন, ঠিক আছে? সো এই অফারটা কিন্তু, এই 2000 টাকার এই অফারটা কিন্তু আপনারা একবার হলেও আমি বলবো আমাদের সালনে এসে এক্সপিরিয়েন্স করেন, আমাদের বনানী ব্রাঞ্চে চলে আসেন। অনেকদিন পর দেখলাম, আমি অনেকদিন পর লাইভ করছি, হ্যালো লামিয়া, লাইভ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ আপনারা আসলে যারা যারা জয়েন করেছেন, লাইভ ক্লিয়ার থাকলেও এভাবে করে নর্মালি ভিউয়ার্স আপ ডাউন করেন, আজকে লাইভ শুরুর পর থেকে এরকম প্রবলেম হচ্ছে। সো আমি আবারও ডিটেইল লাইভ করবো ইনশাল্লাহ, আবারও লাইভে আসব, ওকে? আপনাদের সাথে আবারও আমি লাইভে বসবো কিছুক্ষণ পরে, যেহেতু এখন বেশি নেটওয়ার্কের ইস্যুস হচ্ছে তো এখন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে নেক্সট লাইভে, আল্লাহ হাফেজ।